আসসালামু আলাইকুম সুদর্শক, সকলকে আলোকিত রাঙামাটির রাত ৮টা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাহাড়ে সকল ধর্মের ঐতিহ্য রক্ষায় নিরলসভাবে কাজ করছে সরকার, দীপঙ্কর তালুকদার। কাপ্তাইয়ে পুলিশি অভিযানে গাজা সহ স্বামী স্ত্রী আটক। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির এ ইউনিটে ভর্তি পরীক্ষা সম্পন্ন। শহীদ এম আব্দুল আলীর শাহাদাত বার্ষিকী পালন। সুদর্শক, এতক্ষণ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত। পাহাড়ে সকল ধর্মের ঐতিহ্য রক্ষায় নিরলসভাবে কাজ করছে সরকার, দীপঙ্কর তালুকদার। পাহাড়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করে সকল ধর্মের ঐতিহ্য রক্ষায় সরকার নিরলসভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন রাঙামাটির সংসদ সদস্য ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা পাহাড়ের আনাচে কানাচে বিভিন্ন এলাকায় সবসময় সরকারের দৃশ্যমান প্রকল্পগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করতে চেষ্টা করি। আজ শনিবার সকালে রাঙামাটি শহরের মাঝির বস্তিতে অবস্থিত শ্রী শ্রী সংসারী গঙ্গা মায়ের মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বস্ত্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রী শ্রী সংসারী গঙ্গা মায়ের মন্দিরের সভাপতি বাবুল ত্রিপুরের সভাপতিত্বে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও হতদরিদ্রদের মাঝে বস্ত্রদান করেন দীপঙ্কর তালুকদার এমপি সহ অন্যান্য অতিথিবৃন্দরা। কাপ্তাইয়ে পুলিশি অভিযানে গাজা সহ স্বামী স্ত্রী আটক। কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গাজা সহ স্বামী স্ত্রীকে আটক করেছে গত বৃহস্পতিবার ২৬ এপ্রিল রাতে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন রাত প্রায় ৯টায় থানা পুলিশ কাপ্তাই ঢাকাইয়া কলোনি এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ২৫০ গ্রাম গাজা সহ মোহাম্মদ শামসুল হক টুকু, পিতা মৃত নাসিরুদ্দিন এবং ফুলবানুকে আটক করা হয়। তারা উভয় স্বামী স্ত্রী এবং দীর্ঘদিন ধরে মাদকের কারবারে জড়িত বলে একই সূত্র জানা গেছে। নিজ হেফাজতে অবৈধ মাদক রাখার অপরাধে তাদের বিরুদ্ধে কাপ্তাই থানা মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিদের রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্র জানায়। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির এ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৭ এপ্রিল দুপুর ১২টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর সেলিনা আক্তার। এই সময় প্রো ভিসি ডক্টর কাঞ্চন চাকমা সহ শিক্ষকগণ উপস্থিত ছিলেন। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ মোট ৮টি কেন্দ্রে ৮,৫৮২ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বি ইউনিটের অধীনে ২,৭৪৪ এবং সি ইউনিটের অধীনে ৩,২০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সেলিনা আক্তার বলেন, রাঙামাটিতে সবার সহযোগিতায় গুচ্ছ পদ্ধতিতে এ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে শুরু করতে পেরেছে। আজ প্রচণ্ড গরম, তারপর প্রথম এ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এ বি এবং সি তিনটি ইউনিটে মোট ১৪,৫৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। শহীদ এম আব্দুল আলীর শাহাদাত বার্ষিকী পালন। পার্বত্য চট্টগ্রামে প্রথম স্বাধীনতা পদক প্রাপ্ত শহীদ এম আব্দুল আলীর ৫৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার মুরালে জেলা প্রশাসন উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসন চত্বরে শহীদ এম আব্দুল আলীর মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। পুষ্পস্তবক অর্পণ শেষে ১ মিনিট নিরাপত্তা পালন করা হয়। এরপর শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এই সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তার, এনডিসি মোহাম্মদ শামীম হোসেন, শহীদ এম আব্দুল আলীর জীবনী গ্রন্থের লেখক ইয়াসিন আনা সোহেল সহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন। শহীদ এম আব্দুল আলীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কোরআন খতম ও এতিমদের মধ্যে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এদিকে দিনটি উপলক্ষে শহীদ আব্দুল আলী একাডেমির উদ্যোগে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উল্লেখ্য, ১৯৭১ সালে এম আব্দুল আলী রাঙামাটি মহকুমা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। মহান স্বাধীনতা সংগ্রামে রাঙামাটি ছাত্র যুবকদের সংগঠিত করে যুদ্ধে অংশগ্রহণের প্রশিক্ষণের উদ্যোগ নেন। ১৬ এপ্রিল মুক্তিযোদ্ধাদের অস্ত্র ও গোলা বারুদ সরবরাহ করতে এসে পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়েন। ১২ দিন নির্মম নির্যাতনের পর মুমূর্ষু এম আব্দুল আলীর নিথর দেহ কেটে টুকরো টুকরো করে বস্তাবন্দী করে লাশ পানিতে ফেলে দেওয়া হয়। স্বাধীনতা সংগ্রামে অসামান্য ও অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার ২০১৬ সালে শহীদ এম আব্দুল আলীকে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করেন। আর এটিই তিন পার্বত্য জেলায় প্রথম স্বাধীনতা পদক অর্জন। সুই দর্শক, এই ছিল আমাদের আজকে আলোকিত রাঙামাটির রাত ৮টা সংবাদ। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য।